নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। প্রাত্যহিক জীবনে আপনাদের যদি কখনো সমস্যা আসতে থাকে আর যে সমস্যা কোনোভাবেই আপনারা সমাধান করতে পারছেন না, তাহলে অবশ্যই বেশ কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আর যদি আপনার জীবন সংঘর্ষে পূর্ণ হতে থাকে কিংবা কোনোভাবেই আপনি আপনার জীবনকে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারছেন না, শত চেষ্টা সত্ত্বেও কোনো কিছুভাবেই আপনারা এগোতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের ভাবতে হবে যে ন্যায়াধিপতি এবং কর্মের যিনি ফলদাতা তিনি হলেন শনিদেব, আর তার কৃপা কোনোভাবেই আপনার উপরে বর্ষিত হচ্ছে নাকি এমনটা চিন্তাভাবনা করা অত্যন্ত জরুরি। আর সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে শনিবারে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলির প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে, অর্থাৎ এই সমস্ত কাজ না করাই উচিত শনিবারে। আর এই সমস্ত কাজ করার ফলে আপনি জেনে বা না জেনে শনিদেবের বিরুদ্ধে চলে যেতে পারেন, আর তার প্রভাবে শনিদেব কুপিত হতে পারেন বা রাগতে পারেন, আর তার রাগের বিশেষ ফলস্বরূপ আপনার কর্মক্ষেত্রে আপনার জীবনের উপরে নেগেটিভ প্রভাব চলে আসতে পারে। ধীরে ধীরে জীবনের দুঃখ এবং কষ্ট সেই সাথে সংঘর্ষ বৃদ্ধি পেতে থাকে। তাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তেমন কিছু বিষয় নিয়ে শেয়ার করব, হিন্দু শাস্ত্র অনুসারে কি বলছে আর কোন কোন কাজের ক্ষেত্রে এই অশুভ প্রভাব আসতে পারে শনিদেবের। শনিবার হলো শনিদেবের অত্যন্ত প্রিয় একটি দিন, আর এই বিশেষ দিনে যদি বেশ কিছু দান করা যায় তাহলে শনিদেব অত্যন্ত শুভ ফল দিতে পারে। সেই সাথে অশ্বত্থ গাছের গোড়াতে অবশ্যই আপনারা প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপে অবশ্যই সর্ষের তেল আপনারা দেবেন, কিন্তু সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের কাজ করা সম্ভব হয়ে ওঠে না। খাবার দাবারের বস্তু দান করলে অতি উত্তম এমনটাই বলা হচ্ছে, কিন্তু পাশাপাশি এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয় শনিবারে। শাস্ত্র বলছে যে শনিবার দিন যখন আপনার গৃহে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন বা মুছছেন কিছু দিয়ে, লবণ এবং ফিটকারি দিয়ে যদি আপনারা গৃহ পরিষ্কার করেন, সেক্ষেত্রে গৃহের নেগেটিভ শক্তি অবশ্যই দূর হবে। গৃহে যদি মাকড়সা জাল তৈরি করে তাহলে সেই জাল অবশ্যই আপনারা পরিষ্কার করবেন। সেই সাথে শনিবার দিন আপনারা রসুন, পেঁয়াজ এবং আমিষ জাতীয় খাবার দাবার খাবেন না, সেই সাথে মাদক দ্রব্য আপনারা স্পর্শ করবেন না, আর এতে আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব অত্যন্ত অশুভ প্রভাব দিতে পারে। এই বিশেষ দিনে যদি তেল কেনেন, সেক্ষেত্রে সর্ষের তেল বা অন্য কোনো তেল, তাতে গৃহে নেগেটিভ শক্তি বৃদ্ধি পেতে পারে এমনটাই শাস্ত্র বলছে। ধীরে ধীরে গৃহে অশুভ ঘটনার পরিমাণ বাড়তে থাকে, তাই শনিবার দিন তেল কেনা থেকে আপনাদের বিরত থাকতে হবে। শনিবার দিন লোহার জিনিসপত্র না কেনাই উচিত, আর এই ধরনের কাজে শনিদেব অত্যন্ত অসন্তুষ্ট থাকেন। তবে এই বিশেষ দিনে লোহার তৈরি বস্তু যদি আপনারা দান করেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে পারেন, শনিদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে পড়তে পারে। তবে বিক্রি এই দিনে কেনাকাটা একেবারেই না করা উচিত। শনিবার দিন আপনারা কারোর কাছ থেকে ধার নেবেন না এবং সেই সাথে কাউকে শনিবার দিনে ধার দেবেন না, কারণ শনিদেব হলো দীর্ঘ সময়ের কারক, কারণ তিনি একটি গৃহে আড়াই বছর প্রায় থাকেন, তাই তিনি হলেন শনিশ্চর। তাই এই বিশেষ দিনে আপনি কাউকে ধার যদি দেন, সেই অর্থ প্রাপ্তির বিষয়ে দীর্ঘদিন লেগে যেতে পারে, আর যদি ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে তা পরিশোধের বিষয়ে বারবার সমস্যা চলে আসতে পারে আপনার জীবনে। সেই সাথে শনিবার দিন আপনারা লবণও কিনবেন না, কারণ শাস্ত্র অনুসারে শনিদেব এই বিশেষ বস্তুটিকে খুব একটা ভালো চোখে দেখেন না, ধীরে ধীরে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। সেই সাথে গৃহে অসুখ বিসুখের পরিমাণটা অনেকটাই বাড়তে পারে, তাই শাস্ত্রের এই ছোট ছোট কথা যদি আপনারা যদি শ্রদ্ধা সহকারে পালন করেন, সেক্ষেত্রে আপনার জীবনে বেশ কিছু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন।
শনিবার দিন আপনারা আমিষ জাতীয় খাবার দাবার থেকে বিরত থাকুন। সেই সাথে বলবো যে কালো তিল এই বিশেষ দিনে আপনারা কিনবেন না, কালো তিল দান করলে ভালো ফল পাবেন। সেই সাথে কালো রঙের জুতো আপনারা এই বিশেষ দিনে কিনবেন না। কর্মক্ষেত্রে ধীরে ধীরে অসফলতাই চলে আসতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনি আপনার জীবনে অসফলতা যদি না চান, শাস্ত্রের এই ছোট ছোট বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। এইরকমই ছোট ছোট বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।